আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল 10:30 বাজে, আমার সব ঘরে বিছানা ঝাড়া হয়ে গেছে, নাস্তা করাও হয়ে গেছে, জানলাগুলি একটু খুলে দিলাম যেন ঘরের ভাবটা গরমটা বেরিয়ে যায়। আর এই যে এখানে আমি প্লেটগুলি ধুয়ে রেখেছিলাম এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডায় আমার গলা মানে খুবই খারাপ অবস্থা। তো এগুলো সব গুছিয়ে রেখে কালকে কিছু জিনিস আনা হয়েছে, এগুলিও শোকেছে রাখা হয়নি, এখন আমি এগুলো শোকেছে রেখে নিচ্ছি। ওর বাবা কালকে নিয়ে এসেছিল, আর যেহেতু আমার সব কাজই শেষ তাই চিন্তা করছি আজকে রান্নাবাড়াটাও তাড়াতাড়ি করে নিব। তো চলে এলাম রান্নাঘরে। এই যেখানে আমি জ্যালা মাছের শুটকি নিয়ে নিয়েছি, আর হয়তো আপনারা সবাই এই শুটকিটা চেনেন, আসলে এটা খুব মজা হয় খেতে। আমি বেগুন আর আলু দিয়ে এই চুটকিটা রান্না করব। তো এটাকে আমি এখন ভালো মতো ভেজে নিব, আর চুটকিটা ভালো মতো না ভাজলে একটা গন্ধ আসবে, তাই চুটকি রান্নার আগে এভাবে ভেজে নিলে ভালো হয়। আর আমি পাশে চুলায় যে গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানিটা বরফ চলে এসেছে, এটার ভিতরে আমি করলা আর আলু হচ্ছে গিয়েছে হালকা একটু ভাপ দিয়ে নিব, আর এটা দিয়ে আমি চাপলা মাছ দিয়ে রান্না করব। তো এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো মতো, কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা মানে ঢেকে একটু একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি আমার এই শুটকিটাকে একটু ভালো মতো ভেজে নিব। তো এই যে করলাটা একটা বলক চলে এসেছে, বেশি কিন্তু সিদ্ধ করিনি, একদম একটা বলকা নিয়েছি। তো ওটা নামিয়ে রেখে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে আমার শুটকিটা ভালো মতো ভেজে নিয়েছি। আর এই যে এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার ভিতরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এটার ভিতরে যে হলুদের গুঁড়া, আর ঝাল একটু বেশি খাবো আমি, কারণ চুটকির ভিতরে ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগে না, তাই আমি এখন একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটার ভিতরে। লবণটাও দিয়ে দিলাম, আর বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ। রেতন আজকে স্কুলে যায়নি, ও ঘরে বসে বসে খেলা দেখছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এই যে আমি এটার ভিতরে আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমি একটু পরিমাণে বেশিই নিয়েছি, কারণ আমার ইরফান হচ্ছে কি আবার শুটকির আলুটা খুব বেশি পছন্দ করে। তো এই তো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে। আমি এটা ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ কষে, ভালো মতো যেন বেগুনের আলুটা একটু কষে, এর জন্য এটাকে কষে নিয়েছি ভালো মতো। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এখন আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু বালু বালু লাগবে, তাই আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। এ পর্যায়ে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, চুটকি মাছটা আমি আসলে একটু বেশি ঝাল করতে চাইছিলাম, এর জন্যই আর কি দিয়ে দিলাম। আর মানে ঠান্ডার গলার যন্ত্রণায় কথা বলতে পারছি না। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এগুলি সিদ্ধ হওয়ার জন্য। এর মাঝে আমি একটু ফাঁকে ফাঁকে কিন্তু ভাতটাও দেখে নিয়েছি, এটা ঢেকে দিলাম আমি।
আর আমার ভাতটা আমি ঠিকা দিয়ে আমি এই যে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার ভিতরে আমি শুধু পেঁয়াজ, হলুদ আর হচ্ছে গিয়ে রসুন আর জিরা বাটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি যত ভিডিও দিব সবগুলি ভিডিও যেন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা একটু কষিয়ে তারপরে এটার ভিতরে হচ্ছে গিয়ে করলা, আলু আর কতগুলি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো প্রকারের কোনো মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি, এটা আমি শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব এর জন্যই। আর এটা রেদনের বাবার খুব পছন্দের একটা খাবার, চাপলা মাছ দিয়ে করলা দিয়ে, ও খুবই এটা পছন্দ করে। তো আমি এটা ঢেকে অনেকক্ষণ পর্যন্ত একটু মশলাটা কষিয়ে নিয়েছি সবজি সহকারে, আর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এই পানির ভিতরে আমি চাপিলা মাছগুলি দিয়ে দিব। তো আমি চাপিলা মাছ দিয়ে ঢেকে রেখেছিলাম, আর মাঝখানে আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি, আর এখানে আমার শুটকি তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর আমার চুলার গ্যাস একদম কমে গেছে, আমার এই সমস্যাটা প্রায়ই হয়। তো এই যে আমার এটা আমি ভালো মতো শুকিয়ে নিব, এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আর আমার চুলার গ্যাসটা একেবারে কমে গিয়েছিল, মানে তখন আমি এটা হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ রেখেছিলাম। গ্যাসটা বাড়ার পরে আমি এই যে ডিম রান্না করে নিয়েছি সেই রেসিপিটা শেয়ার করে নিই আপনাদের সাথে। আর এই যে আমার দুপুরের খাবার দাবার। তাই এখন আমরা সবাই মিলে, সবার গোসল কমপ্লিট, সবাই মিলে খেতে বসে গেছি, আর শুটকিটা অসম্ভব মজা হয়েছিল, সবাই শুটকিটা খুব বেশি করে নিয়ে খাচ্ছে, আর চাপলা মাছের তরকারিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে আমার পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।